নতুন বছরের শুরুতে এনটিভি ইউরোপের মেগা কনসার্টে বাংলা গানের মূর্ছনায় মোহিত বিলেতে বসবাসরত বাঙালিরা। পশ্চিমা সংস্কৃতির গ্রাসে প্রাণের বাংলা গান থেকে অনেকটাই দূরে থাকতে হয় বিলেতের বাঙালিদের। সেই সাথে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলা গানের চর্চা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। নিজেদের কৃষ্টিকে ভুলে গিয়ে ধার করা সঙ্গীতে মেতে থাকলো বাংলা গানের এই সুন্দর কনসার্টটি আবারও প্রমাণ করে দিল বাংলা গানের অপার ভাণ্ডার কতটা সমৃদ্ধ। এবারের জমকালো আয়োজনের এই কনসার্টে বিভিন্ন শ্রেণীর পেশা ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গদের গেট টুগেদার তৈরি হয়েছিল এক আনন্দ ঘন পরিবেশে। নাদিয়া আলী ও সুমন খানের উপস্থাপনায় লন্ডনের ঐতিহ্যবাহী ট্রক্সে হলে আয়োজিত এই কনসার্টে উন্নত তথ্য প্রযুক্তি ও সাউন্ড সিস্টেমের সন্নিবেশে মোহিত করে তোলে আগত সকলকে। এছাড়া কনসার্ট ও গালা ডিনারের এই আয়োজনে একই ছাদের নিচে ব্রিটিশ বাঙালিদের মাঝে তৈরি হয়েছিল নতুন একখণ্ড বাংলাদেশের অনুভূতি। কমিউনিটির তরুণ প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের আয়োজন বাড়তি মাত্রা যোগ করতে অগ্রণী ভূমিকা পালন করে। ব্রিটেনে বাঙালিদেরকে নতুন বছরের স্বাগত জানিয়ে স্বদেশী গানে মোহিত করতে এই কনসার্টের আয়োজন বলে জানালেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। প্রবাসের মাটিতে এনটিভি প্রত্যেক বছর আমরা মেগা কনসার্ট করে থাকি, এবং এই মেগা কনসার্টটা করার মেইন কারণ হচ্ছে যে আমরা ইউরোপে যে বাঙালিরা আছি তারা সবাই যেন একসাথে পরিবার পরিজনকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারি। এবং এবার এবছর আমরা তিনটা সিটিতে করছি, লন্ডনে করেছি আমরা আজকে 2 তারিখে, এবং 6 তারিখ এবং 7 তারিখ আমরা বার্মিংহাম এবং ব্র্যাকফোর্ডে করব। এনটিভি বাঙালিদের টিভি, আপনাদের টিভি, সবসময় আপনাদের পছন্দ মতো অনুষ্ঠান পরিবেশনা করাই এনটিভির কাজ। সো আপনারা এনটিভির সাথে থাকবেন, ধন্যবাদ। লন্ডনের এই কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, ফাহমিদা নবী, উমার বিশ্বজিৎ তাদের জনপ্রিয় গানগুলোর মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো অনুষ্ঠানটিকে। এছাড়া অরিত্র ভট্টাচার্যের গান ও লন্ডনের স্বনামধন্য মিউজিশিয়ানদের মন মাতানো সুর ও তাল এবং স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন যেন প্রাণের সঞ্চার জাগিয়ে তোলে। নিজেদের সংস্কৃতি চর্চা অপসংস্কৃতির বেড়াজাল থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলে জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। I think we want to encourage this sort of interchange between Bangladesh and British Bangladeshis here because we learn something, we form new bonds, new friendship, we understand what's happening in Bangladesh and we enjoy the best of their talents here. But I also hope that British Bangladeshis will go to Dhaka to sing as well because we have tremendous talent in British Bangladeshi community. TV UK আয়োজিত আজকের এই যে কনসার্ট যেটি ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে এটি অত্যন্ত সময়োপযোগী এবং বাংলা সংস্কৃতির বিকাশে আমার বিশ্বাস এই ইউরোপে বা এই লন্ডনে একটি ভালো ভূমিকা রাখবে। আমি প্রথমে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য এবং আমাদেরকে আমন্ত্রিত করার জন্য। First time that such an event has been organized by a TV channel on such a massive scale. It's a good community event because it encourages unity amongst us and I'm really looking forward to it. So I think this will definitely promote our culture and our community. Thank you. আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান especially for our young people is very important. এটা আমাদের কালচার, যে আমাদের ট্রেডিশন, যেটা বাঙালি কালচার ট্রেডিশন, এটারে একটু মানে প্রোফাইল দিব, প্রমোশন করব। অ্যান্ড অ্যান ইভেন্ট লাইক দিস বাই এনটিভি ইজ হেল্পিং দ্য ইয়াঙ্গার জেনারেশন টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কালচার, দেয়ার ট্রেডিশন, অ্যান্ড হোপফুলি উইল মেনটেইন আওয়ার ইউনো বাঙালি হেরিটেজ ইন দিস কান্ট্রি থ্রু দিস কাইন্ড অফ ইভেন্টস। ব্রিটেনে এনটিভির এই বর্ষপূর্তি অনুষ্ঠানে, বিশেষ করে নতুন বছরে 2014 সালের শুরুতে আজকের এই অনুষ্ঠানে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দ বোধ করছি। এনটিভি প্রবাসে অনেক সুন্দরভাবে আমাদের কমিউনিটিকে সার্ভিস করে যাচ্ছে, বিশেষ করে আই উড লাইক টু কংগ্রাচুলেট এনটিভি ফর হোস্টিং দিস ফ্যান্টাস্টিক কনসার্ট। 2014 সালের শুরুতে এনটিভি আয়োজিত এই মেগা কনসার্ট আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই গৌরবান্বিত মনে করছি। আসলে আমি অনেক ছোটোবেলা থেকেই ফাহমিদা নবীর গান শুনি, এজন্য আজকে উনি এখানে আসবেন শুনে ওনার গান শোনার জন্যই মূলত আমার আশা। আশা করি ওনার গানটা অনেক ভালো হবে। আমরা ক্রয়টন থেকে আসছি আমার ওয়াইফকে নিয়ে, এনটিভি অ্যারেঞ্জ করছে 2014-এ। ইটস এ বিউটিফুল অ্যান্ড প্রচুর
দর্শক আসছেন এন্ড আমরা হোপফুলি এনজয় করব সারা রাত এন্ড ভবিষ্যতে এনটিভি যেন আরও সুন্দর নিয়ে আসে। ধন্যবাদ। হ্যাঁ, কনসার্টে এসছি আমরা আজকে, আজকে কনসার্টে আশা করছি খুব সুন্দর হবে, আরও যাতে এরকম হয় প্রোগ্রাম ওটা আমরা আশা করছি। I'm really excited to be here. I can see so many people already. It's fabulous. We're really excited and like we're gonna hope to see the singer. I like Bangla songs. NTV সবসময় কমিউনিটির কথা মাথায় রেখে পৃষ্ঠপোষকদের সহযোগিতায় নতুন নতুন অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে সময়ের সাথে আগামীর পথে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে NTV-কে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি তাদের এই যে প্রোগ্রামটা ওনারা করছেন, আর আমরা BCA-র তরফ থেকে NTV-র সাথে সহযোগিতা করার জন্য আজকে আমরা BCA থেকে 100 জন মেম্বার এসেছি। আমরা আশা করছি একটা ভালো আনন্দময় পরিবেশে আমরা ডিনার এবং যে কালচারাল প্রোগ্রামটা হবে সেটা উপভোগ করব। আমরা চাই যে বাংলাদেশের যত মিডিয়া এখানে আছে তারা কমিউনিটির ব্রিজিংয়ের সাথে এই ধরনের প্রোগ্রাম আরও করবে, আর BCA সবসময় তাদের পাশে থাকবে, NTV-র পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। আজকের প্রোগ্রামে আমি পার্ট নিতে পারছি, ইভেন্ট ম্যানেজমেন্ট করছি, খাবার দিয়েছি, প্রাইড অফিসের পক্ষ থেকে NTV-র ভিউয়ারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনারা সবাই NTV-র সাথে থাকুন। NTV-র আজকের এই মেগা কনসার্ট আসলেই খুব চমৎকার। আমার মনে হয় এই ইংল্যান্ডের বাঙালি কমিউনিটি যারা রয়েছেন তাদের মন জোগাতে পেরেছে। আমরা আশা করব NTV এরকম সুন্দর সুন্দর বাংলা কনসার্ট, মেগা কনসার্ট করে এই কমিউনিটিকে জয় করে নেবে। NTV-র এই সুস্থ বিনোদন দিয়ে শুরু হোক 2014 এই অনুষ্ঠান আয়োজন করার জন্য NTV-কে ধন্যবাদ। NTV-র আয়োজিত এমন একটা সুন্দর গানের অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুব আনন্দিত, এবং এই নিউ ইয়ার্সের যে একটা ফেস্টিভ যে সিজন সেটা একটা সুন্দর গানের অনুষ্ঠানের মাধ্যমে শেষ করতে পারতেছি আমরা, এবং আমরা উপভোগ করব আশা করি। এবং বাংলাদেশে যে শিল্পীরা এসেছেন তারা খুবই স্বনামধন্য এবং আমাদের সবার প্রিয়। আশা করি আপনারা সবাই এনজয় করবেন অনুষ্ঠান, এবং বিশেষভাবে NTV-কে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। প্রবাসের মাটিতে অর্থাৎ বিলেতের মাটিতে NTV-র আজকে যে আয়োজন নিঃসন্দেহে অসাধারণ। এই বাংলা গানের এই আয়োজন NTV যে আজকে টক্সি হলে করতে পারছে, দর্শকদের অসাধারণ মানুষ আজকে আসছে, সবাই খুব আনন্দ করতেছে, আমরাও সেই সাথে অসম্ভব আনন্দ করছি। আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুই বাংলার মধ্যে যে সম্পর্ক, এই এখানকার বাংলা আর বাংলাদেশের বাংলা, এই সম্পর্কটা আরও সুদৃঢ় প্রতিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার বলে যেতে না যায়। আমরা তো এবং মাল্টিকালচার সোসাইটি আছি, আমাদের বাঙালি ইয়াং ছেলে মেয়েদেরকে আনা উচিত, পার্টিসিপেট করা দরকার, তাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা দরকার। আমার মনে এটা ভালো হবে। বাংলা সংস্কৃতিকে প্রবাসে বিকশিত করার জন্য NTV-র এই ধরনের আয়োজন খুবই উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন রাখে। আমরা আশা করব NTV যেন প্রতি বছরই এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে। NTV একটা এমন একটা সুন্দর প্রোগ্রাম আজকে এই ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের জন্য উপস্থাপনা করতে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের এবং বাঙালির কৃষ্টি এবং কালচার এদেশের ইয়াং জেনারেশন এবং আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন NTV-র প্রোগ্রামকে স্বাগত জানাচ্ছি। আমরা রিজেন্স লেক থেকে এসেছি সবাই, অল ডিরেক্টর অ্যান্ড অন বিহাফ অফ রিজেন্স লেক। NTV রিয়েলি একটা গুড অনুষ্ঠান করছে, মেগা কনসার্ট। লাস্ট ইয়ারও আমরা সাপোর্ট করছি, দিস ইয়ারও আমরা সাপোর্ট করতেছি। ইনশাল্লাহ এভরি ইয়ার আমরা NTV-র সাকসেস কামনা করি। আজকের এই মেগা কনসার্টে যে শিল্পীগুলো এখানে এসেছে এবং NTV-র এই আয়োজনে প্রবাসীরা, আমরা এখানে খুবই গর্বান্বিত যে NTV এইরকম একটা আয়োজন করেছে, বিদায় আমরা এখানে আছি। এদিকে সুর আর গানের তালে কতটা আকৃষ্ট হয়েছিল আগতরা তা মিলে নিজেদের অনুভূতির প্রকাশের মা। আজকের NTV-র এই আয়োজনটা অত্যন্ত আনন্দিত, আমরা রিয়েলি এনজয় করেছি। Today's event was fantastic from my point of view. I've heard of Kumar Biswajit for many, many years, but this is the first time I'm seeing him. And to be honest, when you're sitting down with friends and other people that are around and you're joining into the music, I think it got us involved like a true Bengali cultural event, really. And I think I really enjoyed it tonight. And particularly, the music was absolutely brilliant. And also, you have a get-together. আমরা খুব এনজয় করছি বছরের শুরুতে NTV এই রকম সুন্দর একটা প্রোগ্রাম করছে। গতবার লাস্ট ইয়ার হ্যাকনিতে করেছিল,
আর এবার অত্যন্ত ভালো, স্পেশালি কুমার বিশ্বজিতের পারফরমেন্স ওয়াজ বিউটিফুল। আসলে আজকের ইভেন্টটা এত ভালো লাগছে, আমাদের নতুন বছরের এত সুন্দর একটা উৎসব হয়েছে যেটা কল্পনা করা যায় না, আমি ভাবতাম না এখানে যদি আসতাম না কি। খুব ভালো একটা অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটা এবং খুব এনজয় করেছি। প্রোগ্রাম খুব ভালো লাগছে, আমরা আশা করি আগামীতে আরও ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আসবেন। খুবই ভালো হয়েছে ভাই, খুবই আমরা সবাই এনজয় করেছি। তো বিশেষ করে আজকে যারা এসেছেন ফেরদুসারা আপা, তারপরে ফাহমিদা নবী এবং কুমার বিশ্বজিৎ, এরা সবাই খুবই প্রতিষ্ঠিত। বিশেষ করে কুমার বিশ্বজিৎ আমার খুবই প্রিয় শিল্পী। এক্সেলেন্ট প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে করলে খুব খুশি হব। আর দেশস্তরে যে আর্টিস্টগুলো নিয়ে আসছেন সত্যি ওরা প্রশংসনীয়। আই থিঙ্ক দ্য ইভেন্ট ওয়াজ এক্সেলেন্ট, ইট ওয়াজ রিয়েলি আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস প্রাউড টু বি বেঙ্গালি অ্যান্ড আ পার্ট অফ দিস হোল ইভেন্ট এনটিভি। নতুন বছরের শুরুতে প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতি লালন করার প্রত্যয়ে এনটিভির অগ্রযাত্রা চলতে থাকবে, সেই সাথে নিত্য নতুন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অগণিত দর্শকের মনে জায়গা করে নেওয়ার ধারা অব্যাহত থাকবে। বাংলা গানের অপর ভান্ডারকে প্রবাসীদের কাছে তুলে ধরে আবারও স্বদেশের টানকে অনুভব করার মধ্য দিয়ে শেষ হলো লন্ডনের এনটিভি মেগা কনসার্ট 2014। রাজীব হাসান, এনটিভি নিউজ, লন্ডন।